أو نونسها نأتي بخير منها أو مثلها আমি প্রথমে যে আয়াত নাজিল করি, পরবর্তী নাজিলকৃত আয়াত এটা হলো প্রথম নাজিলকৃত আয়াতের থেকে আরো উত্তম হয় অথবা সমপর্যায়ের হয়, কিন্তু উভয়ের আমলের ক্ষেত্রে পরেরটা হলো প্রাধান্য পায়, ঠিক কিনা? তাহলে এই আয়াতের থেকে বোঝা গেল আল্লাহ তাআলা ভিন্ন কথা বলতে পারেন। কোরআনে কারিমে দুই রকম কথা বলার কি রয়েছে, সুযোগ রয়েছে। সরকার বিভিন্ন সময় তাদের মতামত এবং ডিসিশন এগুলো পরিবর্তন করেন কিনা, সব সময় কি একই সিদ্ধান্ত, এটা আসলে কি মানার মতো? স্থান কাল পাত্র ভেদে আসলেই সিদ্ধান্ত পরিবর্তন হওয়া এটা খারাপ কিছু না, ঠিক কিনা? এটা আমরা সকলেই জানি। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের শুরুর যুগে যখন ইসলাম কেবলমাত্র মদিনায় আসছে, মক্কায় আসছে, সৌদি আরবে আসছে, তখন মানুষের যে মন মানসিকতা, নতুন একটি ধর্ম, সেখানে তো মানুষকে মানিয়ে নিতে হবে, ঠিক কিনা? এই জন্য অনেক বিষয়ে তখন ছাড় ছিল, পূর্ববর্তী ধর্মের অনুসরণ করতে হতো। কিন্তু পরবর্তীতে যখন ইসলাম পূর্ণাঙ্গ রূপ লাভ করলো, তখন ওই পূর্বের যে মত সেখান থেকে বেরিয়ে আসতে হলো, ঠিক কিনা? আল্লাহর রাসূল প্রথম যখন নামাজ মুসলমানদের উপর ফরজ হলো, তখন আল্লাহ রসুল বললেন, তোমরা যেহেতু আগে মুশরিক ছিলে, তোমরা মূর্তি পূজা করতে, নামাজে দাঁড়াইলে মনে হয় সামনে আমরা মূর্তিকে সেজদা দিচ্ছি। সাহাবায়ে কেরামের এমতো অবস্থায় আল্লাহ রসুল তাদেরকে পরামর্শ দিলেন, তোমরা বারবার হাত উঠাবে, এর মাধ্যমে তোমাদের মন স্থির হবে এবং তোমাদের মনের মধ্যে এমন একটি ভাব তৈরি হবে যে আমরা নামাজেই আছি। কোথায় আছি? নামাজেই রয়েছি। বারবার যদি হাত উঠাই তাহলে আমি নামাজেই আছি, আমি মূর্তি পূজা করতেছি না, এমন একটি ভাব কি অন্তরের মধ্যে আসবে কি না? এই জন্য আল্লাহ রসুল প্রথমে তিনি বলেছিলেন যে তোমরা তাকবীরে তাহরিমার সময় তো অবশ্যই হাত উঠাবে, রুকুতে যাওয়ার সময় হাত উঠাবে, সেজদা যাওয়ার সময় হাত উঠাবে, এইভাবে প্রত্যেক রোকন পরিবর্তন হওয়ার সময় তোমরা হাত উঠাবে। কিন্তু পরবর্তীতে যখন ইসলাম সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে লাগলো, তখন আল্লাহ রসুল এটাকে নিষেধ করে দিলেন। আল্লাহ রসুল বললেন, মা লাকুম ترفعون ايديكم كانها اذناب خيل شمس তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহ রাসূল বলেন كانها اذناب خيل شمس তোমরা ঘোড়ার লেজের মতো বারবার কেন তোমরা হাত উঠাও? এই যে আল্লাহ রাসূল দুই রকম কথা বললেন, প্রথমে তো কি বলছিলেন কি তোমরা বারবার হাত উঠাবে, পরবর্তীতে আবার বললেন যে ঘোড়ার লেজের মতো কেন বারবার কি হাত উঠাও? এই যে দুই রকম কথা আল্লাহ রসুল কেন বললেন, কারণ স্থান কাল পাত্র ভেদে তার মতামতের কি হয়েছে, চেঞ্জ আসছে, পরিবর্তন হয়েছে। এর কারণ হলো প্রথমে তারা মুশরিক ছিলেন, নামাজে দাঁড়াইলেই মূর্তি পূজার কথা স্মরণ আসত, তখন আল্লাহ রসুল তাদেরকে নামাজে মনোনিবেশটা যেন হয়, ভালো মতো হয়, এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন যে তোমরা বারবার নামাজের মধ্যে হাত উঠাবে। কিন্তু যখন তাদের অন্তরে আল্লাহ তাআলার মহাব্বত ভালোবাসা, রাসূলের কোরআনের মহাব্বত ভালোবাসা অন্তরে চলে আসতে লাগলো, তখন এই কাজের আর প্রয়োজন হলো না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন বিনয়ের সঙ্গে, খুশুখুজুর সঙ্গে, ঠিক কিনা? বারবার যদি হাত উঠানো হয় তাহলে কি খুশুখুজু থাকবে? আল্লাহ তাআলা মুমিনদের যে নিদর্শন সূরা মুমিনুনের শুরুতে উল্লেখ করেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন তারাই যারা হলো সফলকাম, তাদের একটি নিদর্শন হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যখন তারা নামাজ আদায় করে, নামাজ আদায় করে বিনয়ের সঙ্গে, নামাজ আদায় করে একাগ্রতার সঙ্গে, নামাজ আদায় করে আল্লাহ তাআলার মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে, নামাজ আদায়ের মধ্যে দোকানের হিসাব করে না, ঠিক কিনা? একটি ঘটনা রয়েছে, একবার ইমাম সাহেবের নামাজে ভুল হয়ে গেল, চার রাকাতের জায়গায়
তিন রাকাত পড়ে উনি সালাম ফিরিয়ে দিয়েছেন। পিছন থেকে একজন সাধারণ মুসল্লি, উনি বাদে অন্য কেউ এইভাবে লুকমা দিতে পারে না, উনি নামাজ শেষে বলে উঠছেন যে হুজুর নামাজ আজকে তিন রাকাত হয়েছে। কয় রাকাত? তিন রাকাত। এমন হয় কি না? আল্লাহ রসুল তিনি একবার আসরের নামাজে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। আসরের নামাজ কয় রাকাত? কত রাকাত? চার রাকাত। আল্লাহ রসুল যখন দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আকুসিরাতি সলাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, নামাজ কি সংক্ষেপ করা হয়েছে? চার রাকাত বিশিষ্ট নামাজ দুই রাকাত করা হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? তখন আল্লাহ রসুল বললেন, কেন কি হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, নামাজ তো দুই রাকাত হয়েছে। তখন আল্লাহ রসুল বললেন, আমি ভুলে গিয়েছিলাম, ফা আনসানিয়া শয়তান, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, তিনি আমার নামাজ আদায় করলেন। আর যদি আমাদের নামাজে কোনো রকম ভুল হয়ে যায়, হুজুরের মন কোন জায়গায় ছিল, ঠিক কিনা? কোথায় ছিল হুজুরের মন? শয়তান মানুষকে এগুলো কী করে? ভুলিয়ে দেয়। আল্লাহ রসুলেরও নামাজে ভুল হয়েছিল, এটা স্বাভাবিক, মানুষ মাত্রই কি হবে? ভুল হবে। আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, আরবিতে একটি প্রবাদ রয়েছে, প্রথম মানুষ প্রথম কি? ভুল। হযরত আদম আলাইহিস সালাম তিনি ভুলে গিয়েছিলেন যে আল্লাহ তাআলা গন্ধম ফল খেতে তাকে নিষেধ করেছেন, এটা তিনি কি ভুলে গিয়েছিলেন, এজন্য তার এটা কি হয় নাই? নবীদের কি কোনো গুনাহ হয়? আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন একজন নবী হয়ে কিভাবে সম্ভব? এর উত্তর হলো যে আসলেই তার মনেই ছিল না যে আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন। তো এমতো অবস্থায় আপনার রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি আপনি কি করেন, পানি পান করে ফেলেন, অনেকে কি আমরা রমজানের শুরুর দিকে এমন হয় কি না, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? হবে না। এই জন্য আল্লাহ রসুল আমাদের জন্য বলেছেন, রুফিয়া আন উম্মাতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের থেকে ভুলে যাওয়া এই জিনিসটাকে উঠায় নেওয়া হয়েছে। অর্থাৎ ভুলে গিয়ে মানুষ যদি কোনো কাজ করে, সেটার জন্য তাকে কি করা হবে না? পাকড়াও করা হবে না। এজন্য ওই ব্যক্তি ইমাম সাহেবকে বললেন, হুজুর নামাজ আজকে চার রাকাত হয় নাই, তিন রাকাত হয়েছে। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে বুঝলেন? তখন তিনি বললেন, আমার দোকান হলো চারটা, হিসাব হয়েছে তিনটার। কয়টার? নামাজের মধ্যে তিন রাকাতে তিনটা দোকানের কি হিসাব ক্লিয়ার করছি আমি, আর একটি দোকানের হিসাব বাকি থেকে গেছে। এখান থেকে আমি বুঝলাম নামাজ আসলে চার রাকাত হয় নাই, কয় রাকাত হয়েছে? তিন রাকাত। এমন নামাজ পড়লে কি আল্লাহ তাআলা দরবারে কবুল হবে? হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের মধ্যে যারা একাগ্রতার সঙ্গে, যারা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, তারাই হলো প্রকৃত মুমিন। আমরা সকলে মুমিন হতে চাই কি না? কে কে আমরা মুমিন হতে চাই? আল্লাহ তাআলাকে দুই হাত তুলে দেখায়, আল্লাহ তাআলা কবুল করেন। তো এই জন্য আমাদের যে আমলের ক্ষেত্রে যে ভিন্নতা, এটা আসলেই কোরআন এবং সুন্নাহর মধ্যে যে বক্তব্যের ভিন্নতা রয়েছে এখান থেকেই এসেছে। এটা আসলে কারোর কি না? বানানো না। আর আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা, এক এক সময় এক এক কথা কেন বলেন, এর জবাব আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা তিনি আমাদের ভালো চান, তিনি প্রথম যে বিধানটি তিনি দিয়েছিলেন, হয়তো তার থেকে পরবর্তী বিধান স্থানকাল পাত্রভেদে সেটা উত্তম হয়েছে এবং আমাদের জন্য বেশি মঙ্গলজনক হয়েছে। এই জন্য পরবর্তীতে তিনি আমাদের জন্য লেটেস্ট একটি দিয়েছেন, আপডেট মডেল তিনি দিয়েছেন, ঠিক কিনা? কারণ সকলে বাজারে গিয়ে আপডেট মডেলটা খোঁজে কিনা? আপনি একটি ফোন কিনতে যাবেন, আইফোন 16 প্রো ম্যাক্স আমরা খুঁজি কিনা? 15 এখন আর কি কেউই ওটার বাজারে গেলে কেউ ওটা খুঁজবে না, আপডেটটাকে আমরা খুঁজি। এই জন্য যখন দুটি আয়াত অথবা দুটি হাদিসের মধ্যে ইখতিলাফ দেখা দিবে, মতানৈক্য দেখা দিবে, হাদিসে জোরে আমিন বলার কথাও আছে, আস্তে আমিন বলার কথাও রয়েছে, হাত বারবার হাত উঠানোর কথাও রয়েছে এবং বারবার হাত উঠানোর থেকে আমাদেরকে নিষেধ করাও হয়েছে, ইমামের পিছনে কেরাত পড়ার কথাও রয়েছে এবং ইমামের পিছনে কেরাত পড়তে আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমি আপনি কোনটা মানব? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলাযিকরি ইন কুনতুম লা তাআলামুন,
সকলে কোরআন হাদিসের গভীর জ্ঞানের অধিকারী হবে না। এই সকল বিষয়ে আমাদের সমাধানের জন্য শরণাপন্ন কাদের হতে হবে? ওলামায়ে কেরামের, কাদের? আলেমদের। আল্লাহ তাআলা, আমার নিজের কোনো কথা না, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, যখন তোমরা এই ধরনের মতানৈক্যর মধ্যে পড়ে যাবা, কোনটা আমল করব আমরা নিজেই জানি না, তখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে যাইবা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি, কারণ এখন কি ডাইরেক্ট আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার কোনো সিস্টেম রয়েছে? এখানে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলার দিকে তোমরা ফিরে যাবা। এর অর্থ হলো আল্লাহ তাআলার কথা কি? কালামুল্লাহ। আল্লাহ তাআলা, তাকে আমরা দেখি নাই, তার সঙ্গে আমাদের সরাসরি কথা বলাও সম্ভব না, কিন্তু তার কথা তিনি আমাদের জন্য দিয়ে দিয়েছেন, সেটার নাম কি? কোরআন। ওয়া ইলার রাসূল, রাসূল এখন নাই, কিন্তু রাসূলের হাদিস রয়েছে কিনা? রাসূলের হাদিসের শরণাপন্ন হতে হবে। এবং এই কোরআন এবং সুন্নার ক্ষেত্রে সমন্বয়ে যারা এটার জ্ঞানী রয়েছেন তাদের শরণাপন্ন হতে হবে। সেখানেই আল্লাহ তাআলা বলেছেন আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো, কোরআন সুন্নার জ্ঞান যদি তোমাদের না থাকে, কোনটা আমল করবা এই দ্বিধাদ্বন্দ্বে তোমরা যদি ভোগো এবং তোমরা একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারো, তাহলে আলেমদের শরণাপন্ন তোমাদের হতে হবে, ঠিক কিনা? এখন আলেমরাই ভিন্ন কথা বলে, বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলে, এখন আমরা কী করবো? এ সম্পর্কে আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।